মুখে আমার সমবয়সী ভাইয়েরা এবং যতটাই প্রোগ্রাম করেছি সব প্রোগ্রাম থেকেই দেখছি এখানে অতি ছোট ছোট শিশু রয়েছে, আমার স্নেহের শিশুরা। আজকে আপনারা সবাই বলেন এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক সবারই বিধানসভা নির্বাচন যেটা হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কোনো পঞ্চায়েত নির্বাচন নাই যে এখানে দুইজন তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে থেকে একজন হারছেন আর একজন জিতে গেছেন। যিনি জিতবেন উনিও আমার পাশের বাড়ি, আর যিনি হারবেন উনিও আমার পাশের বাড়ি। এই নির্বাচনটা এই পঞ্চায়েত নির্বাচন নয়, এটা আসাম বিধানসভা নির্বাচন। এবং আপনারা সবাই দোকানপাটে যে যেখানে বসেছিলেন সেখানে একটা কথা বলেছিলেন যে 2016 সালে যে সময় বিজেপি সরকার আসামের মসনদে বসেছিল সেই সময় বদরুদ্দিন আজমলকে আমরা অনেক গালি গালিয়াজ করেছি, ওনার দ্বারাই বিজেপি শাসনে এসেছিল সেটা আমাদের সবার মনে আছে। সেই সময় থেকে সেই কথাগুলো দলীয় হাইকমান্ডের কাছে গেছে, কংগ্রেসের হাইকমান্ডের কাছে গেছে, ইউডিএফ গিয়েছে, অন্যান্য দলের কাছে গিয়েছে। সেই সময় থেকে ওনারা চিন্তা চর্চা করে একটা বিজেপি এবং কংগ্রেস মিলে একটা জোটবন্ধন গঠন করেছে, সেই জোটবন্ধনকে আমরা সবাই স্বাগত জানাচ্ছি। সেই জোটবন্ধন হওয়ার আগে কিছু প্রার্থী, কিছু কংগ্রেস প্রত্যাশী প্রার্থী ছিলেন, কংগ্রেস এবং ইউডিএফ জোট প্রত্যাশী প্রার্থী ছিলেন, কিছু জায়গায় ইউডিএফ এর তো প্রত্যাশী আছেনই, কিছু বিজেপি এবং এজিপি জোট মিত্র জোট হয়েছে সেই প্রত্যাশী হচ্ছিল। যখন দেখা গেল দলীয় নমিনেশনটা ইউডিএফ এর অনুকূলে চলে গিয়েছে এবং যেখানে দেখা গেছে আগলাপুরের জমিনে হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেবের অনেক জনসমর্থন, সেই সমর্থনের কথা ভেবে আগলাপুরে ইউডিএফ নমিনেশন দেওয়া হয়েছে। সেই সময় এই জোট থেকে একজন প্রার্থী বেরিয়ে গিয়ে আবার নির্দল নমিনেশন দিয়ে দিয়েছে। সেইভাবে এজিপি থেকেও একজন প্রার্থী নমিনেশন দিয়েছেন এবং জনাব হিফজুর রহমান সাহেব, বিশিষ্ট সমাজসেবী জনাব জহর উদ্দিন সাহেব, আরো মঞ্চে উপবিষ্ট আমার নেতৃস্থানীয় তথাগত এলাকার বিশিষ্ট জনগণ, আজকে এই নির্বাচন এটা সাধারণ নির্বাচন নয়, এটা অস্তিত্ব, সংহতি, সংস্কৃতি, জাতি এবং ধর্ম নিরপেক্ষতার নির্বাচন। এটা শুধু আমাদের জাগতিক এবং প্রচলিত নির্বাচন বললে মনে করলে আমি মনে করি ভুল হবে, কারণ আজকে রাত্রি 12টা অবধি আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, নিশ্চয় আপনারা মনের ভিতরে সেই চেতনা এবং উদ্দীপনা আছে এবং সেই দুঃখ এবং বেদনাও আছে যে আজকে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি যে এত সংকটময়, এত কঠিন থেকে কঠিনতম হতে চলে যাচ্ছে, সেটা থেকে আমাদেরকে, আমাদের দেশবাসীকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে উদ্ধার করার জন্য আজ আপনারা এখানে রাত 12টার মধ্যে আপনারা সমবেত হয়েছেন। আমি মনে করি আজকের এই নির্বাচন, আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমরা আগামীকাল আসামের সেই অ্যাসেম্বলিতে তমস্তব দখল করব এবং দুঃখ সরকারের এবং জুটের হাত ধরে আমরা আমাদের ভবিষ্যৎকে সুখময় এবং সুরক্ষিত করব। এই বলে আজকে যে কংগ্রেস এবং ইউডিএফ তথা সাত দলের যে জোট হয়েছে, এই জোট এটাই বার্তা দিচ্ছে যে যদি মানুষ এখন পর্যন্ত যদি জাগ্রত না হয় তাহলে তার ভবিষ্যৎ এই এই ভারতবর্ষের মধ্যে অতি কঠিনতম হয়ে দাঁড়াবে। আমাদের ইতিহাস বলার সময় নেই, ইতিহাস আমাদের সম্মুখে। আজকে বিজেপি সরকারের শাসনে আমরা যত ধরনের নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছি সেটা যদি আজকে লিপিবদ্ধ করা হয় তাহলে দাস্তান থেকে দাস্তান চলে যাবে, সেটা লিপিবদ্ধ হবে না।
তাই আমি সংক্ষেপে বলতে চাই যে এই নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন এটাকে আমরা আমাদের জাতির এবং সংহতি এবং ধর্মের আন্দোলন হিসেবে আমরা এটাকে মেনে নিব আজকে এই ভারতবর্ষ 57,000 উলামায়ে কেরামের রক্তে স্বাধীন করে রাষ্ট্র একাদের সংবিধানকে বিকৃত করার জন্য বিজেপি যে উপশাসন চালাচ্ছে যে বিক্রিয়া চালাচ্ছে এটা থেকে আজ আমরা আসাম থেকে জোট সরকারের মাধ্যমে এই মেসেজ সমস্ত ভারতবর্ষকে দিতে চাই যে এই ভারতবর্ষ যদি কোন সরকার যদি আসে তে সেটা হবে মানবতার সরকার সেটা হবে সংহতির সরকার সেটা হবে সংযমের সরকার আর এই সরকার হবে জোট সরকার তাই এই জোট সরকারে অতি সুযোগ্য প্রার্থী আমার হাজী নাজিরতাজি নিজামউদ্দিন চৌধুরী সাহেবকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে এই আসাম অ্যাসেম্বলিতে আমরা পাঠাবো আমি এই বলে আমি আমার বক্তব্য রাখতে চাই।